না তো ঢেউ তবু হৃদয় নদে জাগে না তো ঢেউ যে ঢেউ মুছে দেবে অবিলতা ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা এই কুরআন কারীম নাযিল করেছেন সেই কল্যাণময় রজনী সেই কল্যাণময় রাত্রি হচ্ছে রমজানের মুবারকের মধ্যে এই কল্যাণময় বরকতময় রজনী রমজান মাসের ভিতরে থাকার কারণে রমজান মাসের শান মান বেড়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সেই আয়াতুল কারিমার মধ্যে যদি আমরা প্রশ্ন খুঁজি আমরা যদি বলি এতে সেই মাস তুমি রাত্র যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মধ্যে নাজিল করেছেন কুরআনুল কারীম সেই রাত্রটা কোন মাসের মধ্যে তুমি আসো আমরা যদি সেই রাত্রিকে প্রশ্ন করি সেই রাত্র আমাদেরকে উত্তর দিয়ে দিবে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটাই রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে আর কুরআন এই কারণে নাজিল করা হয়েছে যাতে আমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করে দিয়েছেন তো সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করলেন এবং এই কুরআন নাজিল করে রমজানুল মুবারককে শ্রেষ্ঠত্ব করলেন আর রমজানুল মুবারকের মধ্যে একটি রাত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেটি হচ্ছে যে রাত্রিতে কুরআন কারীম নাজিল করা হয়েছে সেই রাত্রিটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো যেই নবীর উপর এই কুরআন নাজিল করা হয়েছে সেই নবী সর্বশ্রেষ্ঠ কিন্তু আমরাও শ্রেষ্ঠত্ব এই কারণে অর্জন করি যাতে আল্লাহ শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি কিন্তু আজকে আমরা বড়ই দুঃখের বিষয় বড়ই পরিতাপের বিষয় যাতে এই কুরআনুল কারিম আমাদের মধ্যে থাকার পরও কুরআন কারিম যে মাসে নাজিল হওয়ার কারণে মাস শ্রেষ্ঠ হতে পারে যে রাত্রিতে নাজিল হওয়ার কারণে রাত্র শ্রেষ্ঠ হতে পারে যেই নবীর উপর নাজিল হওয়ার কারণে নবী শ্রেষ্ঠ হতে পারে কিন্তু যেই নবীর উম্মতের উপর নাজিল হওয়ার কারণে সেই নবীর উম্মত শ্রেষ্ঠ হতে পারে কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু সেই কুরআন কারিম দিয়ে সান্নিধ্য অর্জন করতে পারছি সেটা হচ্ছে আমাদের ভাবার বিষয় তো আমরা এই রমজান মুবারককে সামনে পাইতেছি আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত যদি রমজান পর্যন্ত পৌঁছে দেয় আমরা কী কাজ করব রমজানটা আমরা কীভাবে পালন করব কীভাবে উদযাপন করব সেটা হচ্ছে আমার আজকের এই আলোচনার মূল বিষয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু কুরআন কারীম নাযিল করে দিয়েছেন কুরআনের শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুতরাং আমরা এই কুরআন কারিম দিয়ে যাতে আমরা রমজানকে আমাদের জীবনকে সাজিয়ে দিতে পারি আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো এবং কিছু পরিকল্পনা দেবো আর আমরা এই বিষয়টা ভালোই জানি ভালোই বুঝি যে আমরা যদি আজকে প্রত্যেকে এই কথাটা স্পষ্ট বুঝি কোন কোন কথাটা যে একটি কাজ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে সেই কাজের অর্ধেক আমরা একটি কাজ করার জন্য সেই কাজের পরিকল্পনা হচ্ছে সেই কাজের অর্ধেকটা করে ফেলানো সুতরাং আমরা আজকে রমজান মুবারক যেহেতু আমাদের সামনে আমরা একটি ভালো পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাই আশা করা যায় আমরা রমজানটা সেইভাবেই কাটাতে পারবো তো বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এই 30টি পারার মধ্যে একটি কুরআন কারীম সীমাবদ্ধ করেছেন 114টি সূরা দিয়ে এবং 540টি রুকু দিয়ে 6236টি আয়াত দিয়ে এই কুরআন কারীম আমাদের মধ্যে একটি অবকাঠামোগত একটি কুরআন কারীম আমাদের মধ্যে আছে কিন্তু সেই কুরআন কারীম আমরা অনেকেই পড়তে পারি না অনেকেই বুঝি না কিন্তু আমাদের কাজ হচ্ছে যেহেতু রমজান মাসে কুরআন নাযিল করা হয়েছে সেই রমজান মাসের বরকতে রমজান মাসে রমজানুল মুবারকের সম্মান রাখতে আমরা প্রত্যেকে এই পরিকল্পনা নেই যে আমি 30 পারা কুরআনুল কারীম অর্থসহ বুঝে বুঝে পড়ব আর যারা অর্থসহ না পড়তে পারি তার কমসে কম আমরা 30 পারা না পড়তে পারি 15 পারা কমসে কম পড়ি কিন্তু 15 পারা না পড়তে পারি আমরা 10 পারা পড়ি আর 10 পারা যে না পড়তে পারি আমরা কমসে কম এই প্রতিজ্ঞা করি যে আমরা কমসে কম এই 30টা দিনে 30টা সূরা আমরা অর্থসহ অনুবাদসহ বুঝে বুঝে পড়ব এই পরিকল্পনা যদি আমরা নিতে পারি আমাদের জীবন সার্থক কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে শেষ নবীর উম্মা আমাদেরকে একটি আয়াত সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াত দিয়ে দিলেন যে আয়াতটি হচ্ছে কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা আমি তোমাদের মধ্যে তোমরা নিচে নেমে যাও কিন্তু আল্লাহ আমরা হতাশ হয়ে গেছিলাম আল্লাহ রাসূল নবীর আদম আলাইহিস সালাম বললেন আমরা নিচে নেমে যাও আমরা হতাশ হয়ে যাব
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাহবি তুমি না জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজারুন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, আমি তোমাদেরকে হেদায়েতের বাণী পৌঁছাবো, যে হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় ভীতি থাকবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর কুরআন কারিম আমাদের জীবন ব্যবস্থা এনে দিয়েছেন, সেই কুরআন ব্যবস্থা আমাদের কাছে থাকার পরেও কেন আমরা হতাশ? কারণ মুমিন তো কোনো সময় হতাশ হতে পারে না, আর মুমিন তো কোনো সময় টেনশন ফিল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন কারিম যদি বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমরা ওই সময় বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী কী নিয়ামত আর দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তা আমরা আশা করবো প্রত্যেকে যাতে কোরআন কারিম বুঝে বুঝে পড়ি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন নাকি কোরআন কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। কিন্তু আমরা আসলে কি আমাদের ঈমান বেড়ে যায়, আমরা খতমে কোরআন কারীম পড়ি, আমরা তারাবির মধ্যে খতম পড়ি, কিন্তু আজও আমরা কি বুঝতে পারি এই নামাজ কি আমাদেরকে হেদা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছে দিতে পারে কিনা? কিন্তু আজকে আমরা তো আমাদের গবেষণা অনুযায়ী এই নামাজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু পৌঁছে আমরা একদম খুবই দুঃখজনক একটা ব্যাপার যাতে এই তারাবি নিয়ে কথা বললে। যাই হোক, আমরা পরবর্তীতে একটি তারাবি নিয়ে কথা বলবো, কিন্তু আজকে আমরা যে পরিকল্পনা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সেই কোরআন কারিম যদি আমরা অর্থসহ না পড়ি, তাহলে আমরা আমাদের স্বাদ আমাদের ঈমান পুঙ্খান পুঙ্খানে বৃদ্ধি পাবে না এবং আমরা বুঝতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারিমে কী দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন ইয়াস ইন্না কাকাদুন ইলা রব্বিকা কাদুন ফামুলাকি। হে মানুষ, তোমরা কষ্ট করতে করতে আমাদের সামনে এগিয়ে যাচ্ছ। এই আয়াতগুলো যদি আমরা পড়তে পারি, আমাদের অনুবাদ সহ পড়তে পারি, আমাদের দিলে একটু অনুসূচনা আছে আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য কোরআন কারিমে এক একটি আয়াতই যথেষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি। যেহেতু তোমাদের আমলনামা তোমাদের ডান হাতে দেওয়া হবে, তোমাদের আমলনামা তোমাদের বাম হাতে দেওয়া হবে। কাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এইগুলি বিষয় যদি আমরা কোরআন কারিম বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমরা নিজের জীবনকে সংশোধন করতে পারবো। আর নিজের জীবনকে যদি আমরা সংশোধন না করতে পারি, তো এই কোরআন কারিম আমার কাছে থাকা আর না থাকা একই বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। এই কারিমের উপর আমাদের শ্রদ্ধা ভক্তি যদি ওই সময় আসবো যদি আমরা এই কোরআন কারিম আমরা বুঝতে পারবো যে পুরাপুরি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। তা আমরা এই কোরআন কারিম আলাদিনের চেরাগ আমাদের কাছে থাকার পরেও যদি আমরা সেই চেরাগ দিয়ে আমরা শুদ্ধ হাসিল না করতে পারি, তো আলাদিনের চেরাগ নামক যে কোরআন কারিম আমাদের কাছে থাকা না থাকা একই মনে করি। কিন্তু আমরা এই কোরআন কারিমে আমরা প্রত্যেকে একটি পরিকল্পনা নিয়ে যে রমজান মোবারকে আমরা তিন খতম দিব, পাঁচ খতম দিব, কিন্তু আমি খতমে বিরোধিতা করছি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথা যে আপনি তিন খতম দেন, পাঁচ খতম দেন, কিন্তু অর্থসহ বলেন, অনুবাদ সহ বলেন। যদি আপনি অনুবাদ সহ না পড়েন, তো এই কোরআন কারিম আপনাকে সেই পরিমাণ, সেই শান অনুযায়ী, সেই মান অনুযায়ী আপনার মানকে বৃদ্ধি করতে পারে না। সুতরাং আমরা আশা করব প্রত্যেকেই যে যতটুকু পরিকল্পনা নিচ্ছি, আমরা প্রত্যেকে যাতে সেই পরিকল্পনা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে কাটাতে পারে, এবং সেই এমনভাবে পরিকল্পনা যাতে আমরা 30 দিনে কমসে কম 30টি সূরা যাতে আমরা অনুবাদ সহ পড়তে পারি, তাহলে আশা করা যায় আমাদের জীবন পরিবর্তন আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই কেন আমরা এই পরিবর্তন করব, আমরা প্রথম থেকে একটু দেখি, একটু টাচ করি। আমরা সূরাতুল ফাতিহা প্রতিটি নামাজে পড়তেছি, প্রতি রাখাতে পড়তেছি, কিন্তু অর্থকে আমরা পারি, অর্থ যদি বুঝি তাহলে আমাদের জীবন সংশোধনে আসবে। যেমনভাবে আমরা প্রথমেই বলতেছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা নিখিল বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই বিশ্বাস যদি এই একই আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারি, তাহলে আমরা কেমনভাবে মাজার পূজারি যাই, কেমনভাবে অন্যের প্রশংসা করি, কেমনভাবে আরেকজনের কৃতজ্ঞতা স্বীকার করি, এমনভাবে স্বীকার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের ঊর্ধ্বে চলে যাই। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই আয়াতে আমরা অনুবাদ না জানার কারণে, অর্থ না জানার কারণে আমরা আরেকজনের কাছে বলতেছি আমি তো তোমার গোলামি করতেছি, আমি তো তোমার শাকরি, আমি তো তোমার ভক্ত, আমি তো তোমার
মুরিদ, আমি তো তোমার এমন, আমি তো তোমার সেই, আমি তোমার এমন কেন? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই অনুবাদ আমরা প্রতি রাখাতে যেতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ইওয়াদা করছি যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজে পড়ে গিয়ে আমরা কী করছি, অন্যজনের কাছে সাহায্য চাচ্ছি, অন্যজনের ইবাদত করছি, এই স্বীকৃতি দিচ্ছি কিসের কারণে? আমরা যদি এই কোরআন কারিম প্রথম থেকে পড়ি তাহলে কেমন আসবে? যেমনভাবে আমরা বলতেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমনভাবে খতম শুরু করলাম, কিন্তু এই খতমের মধ্যে কী বলছে? আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য এই কোরআন কারিমের এক একটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট। যেমনভাবে আমরা বলতেছি হুদ আল্লাদিন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা একটি কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। আমরা যদি বুঝতে পারি এই কোরআন কারিমের মুত্তাকিদের গুণাবলী কয়টা, মুত্তাকিদের গুণাবলী এই আয়াতুল কারিমের মধ্যে পাঁচটি গুণের কথা বর্ণনা করছেন প্রথম দিকে, তো পাঁচটি গুণের কথা বর্ণনা করার পর এই পাঁচটি গুণ যদি আমি নিজের মধ্যে অর্জন করে নিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। যেমনভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের প্রতি বিশ্বাস করা, সালাত কায়েম করা, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের প্রতি বিশ্বাস করা, আমার যে আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি তার প্রতি বিশ্বাস করা, এবং আপনার পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব দেওয়া হয়েছে সেই প্রতি বিশ্বাস করা, আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া, এই গুণাবলী যদি আমরা অনুবাদ সহ পড়তে পারি আর সেই গুণাবলী যদি আমরা নিজের মধ্যে ফিট করে নিতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক। সুতরাং আমি আশাবাদী যে আপনাদেরকে প্রত্যেকের কাছে এই আশা রেখে আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো, যে প্রত্যেকে আমরা কী করবো, অনুবাদ সহ সংক্ষিপ্তভাবে অনুবাদ সহ কমসে কম 30 দিনে যে কমসে কম 30টি সূরা যেতে পড়তে পারি, 30টি সূরা যেতে অনুবাদ সহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য এবং রমজানের শান মান বজায় রেখে নিজের মান যাতে উন্নতি করে নিতে পারি সে আশা ব্যর্থ করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।